हाय गाइस वेलकम टू सिली टॉक्स आमी प्रकृति आमी अलोका आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो। आज के आमरा आरेकटा सोशल संडे भिडियो निये फिरे एसेछि, एकटा खूब अलार्मिंग टॉपिक निये, जेटा हलो जे फेमिनिज्म माने मेनदेर हेट करा किन्तु नय। एक्सैक्टलि, মানে আমাদের আজকালকার সোসাইটিতে ফেমিনিজমের ডেফিনিশনটা কোথাও না কোথাও একটা গুলিয়ে গেছে বা প্রচন্ড কনফিউজিং হয়ে দাঁড়িয়েছে, যেখানে ম্যাক্সিমাম পিপল ম্যাক্সিমাম লোকেরা এটা ভাবে যে ফেমিনিজম মানেই ছেলেদের অগেনস্টে যাওয়া বা ছেলেদের অগেনস্টে কথা বলা। এটা ম্যাক্সিমাম মেয়েদেরও চিন্তা ভাবনা যে ফেমিনিস্ট হওয়া মানেই ছেলেদের অগেনস্টে গিয়ে কথা বলা। বাট আমরা এটা বলতে চাই যে ফেমিনিজম মানে মেয়েদেরকে ছেলেদের ইকুয়াল জায়গায় নিয়ে এসে দান করানো, নট ছেলেদের অগেনস্টে কথা বলা। ফেমিনিজম মানে ইকুয়ালিটি। এক্স্যাক্টলি। ওকে, সো ফেমিনিজম কনসেপ্টটা যদি আমাদের বুঝতে হয়, লেটস গো ব্যাক টু আওয়ার হিস্ট্রি অ্যান্ড সি দ্যাট ফেমিনিজম টার্মটা কেন এসছে বা কনসেপ্টটা তখনই এসছে যখন আমাদের মেল ডমিনেটেড সোসাইটির মেল অপারেশনটা প্রচন্ড বেড়ে গিয়েছিল। একটা টাইম ছিল যখন ছেলেরা প্রচন্ডভাবে মেয়েদের উপর অত্যাচার শুরু করে বা দে নেভার কাউন্টেড আস অ্যাজ দেয়ার ইকুয়াল কাউন্টার পার্টস। দ্যাট ইজ ওয়েন উইমেন স্টার্টেড স্ট্যান্ডিং আপ ফর দেমসেলভস অ্যান্ড দ্যাট ইজ ওয়াই দ্য কনসেপ্ট অফ ফেমিনিজম কেম ইন টু বিং। যদি ইতিহাস ঘেঁটে দেখি তাহলে আমরা আগা করেই দেখব যে বাড়ির ছেলেরা আগা করেই বাইরের যে যাবতীয় কাজ সামলাত, লাইক হান্টিং, অন্যান্য এজেস থেকে এগুলো হয়ে আসছে। আর মেয়েদের প্রথা ছিল কি বাড়িতে থাকবে, ছেলে মেয়ে মানুষ করবে আর বাড়ির যাবতীয় কাজ সেটা সামলাবে। এখনো যদি দেখি সব মেয়েরা কিন্তু সেই রকম ভাবে ফ্রি নয় যে দে ক্যান গো আউট অ্যান্ড লিড দেয়ার ওন লাইফ। মেয়েদেরকে এখনো সেরকম ভাবা হয় যে তারা হয়তো বাড়িতে থাকবে বা বাড়ির রান্নাটা মেয়েরাই করবে, মেয়েরাই করবে, রাইট? সো বাড়ির ছেলে মেয়েকে ইভেন দে ক্যান গো আউট অ্যান্ড ডু সামথিং, লাইক তাও যেন বাড়ির কোনো কাজ থাকলে সেটা মেয়েকেই করতে হবে, রাইট? অ্যান্ড দ্যাট ইজ ওয়েন দ্য ফেমিনিজম কনসেপ্ট কামস ইন টু বিং। বাট আমাদের আজকে আলোচ্য বিষয় এটা না যে হোয়াট ইজ ফেমিনিজম বা মেয়েদেরকে কেন অপ্রেস করা হচ্ছে। উই নো অ্যাবাউট ইট যে মেয়েরা অনেক যুগ যুগ ধরে অপ্রেসড হয়ে আসছে বা অনেক আনইকুয়াল বা আনফেয়ার জিনিস তাদের সাথে হয়েছে। বাট টুডেস টপিক ইজ সামথিং ডিফারেন্ট। হোয়াট উই ওয়ান্ট টু টক অ্যাবাউট ইজ ফেমিনিজম কনসেপ্ট, তার জন্য অনেক ছেলেদেরকেও আনফেয়ার ভাবে ভুগতে হয়। এক্স্যাক্টলি, কারণ মেয়েদের যে সবসময় ডমিনেট করে রেখেছে সেটা কিন্তু শুধু ছেলেরা করেছে এরকম নয়, না, সেটা কিন্তু একটা মেয়েও হয়ে তাকে সাপোর্ট করেনি, রাইট? সেই জায়গায় কোনো ছেলে বরং একটা এসে দাঁড়িয়েছে। তাই জন্য কথাটা হলো যে উই বিলিভ ইন ইকুয়ালিটি, তার মানে একটা ছেলেকে দিয়ে আমরা সব ছেলেদের জাজ করতে পারি না, রাইট? খুব ছোট ছোট কটা এক্সাম্পল আমরা ডেইলি লাইফ থেকে নিতে পারি দ্যাট আজকে আমরা যে সোসাইটিতে বিলং করি বা ইন্ডিয়ান সোসাইটি যেখানে আমি আছি, আই এম নট রিভিউকিং এনি পার্টিকুলার পার্সন অর এনি কনসেপ্ট অর এনি সোসাইটি অর হোয়াট এভার ইট ইজ জাস্ট মাই পার্সোনাল বিলিভ দ্যাট আমরা যদি মেয়েরা নিজেদেরকে ইকুয়াল বলে থাকি ছেলেদের সাথে, দেন ওয়াই ডু উই নিড রিজার্ভেশনস সেপারেটলি? এক্স্যাক্টলি, আজকে বাসে, ট্রামে, মেট্রোতে যেখানেই যাই আলাদা করে উইমেন সিটটা মার্ক করা থাকে। আজকে যদি ইফ উই আর ইকুয়াল দেন ওয়াই ডু উই নিড আ সেপারেট রিজার্ভেশন যেখানে ছেলেরা দাঁড়িয়ে ঝুলতে ঝুলতে ধাক্কা খেতে খেতে যায়, আর তারা একবার যদি মেয়েদের কম্পার্টমেন্টে আসে তাদেরকে যা নয় তা বলা হয়। ইভেন যদি সিটটা ফাঁকাও থাকে বসেও নেই ছেলেদের পার্ট, জেনারেল পার্টটা, ছেলেদের পার্ট বলা ভুল, ওটা জেনারেল রাইট, ওখানে মেয়েদের বলা বসার রাইট আছে, যদি ফাঁকা থাকে তাও যদি একটা ছেলে এসে বসে, অনেক সময় দেখা যায় তাকে বিভিন্ন রকম ভাবে অপমান করে উঠিয়ে দেওয়া হয়, রাইট? এটা আমি আমার নিজের লাইফে ফেস করেছি যে মেট্রোতে যাচ্ছি হয়তো, মিন্স ট্রেন ফাঁকা, মানে কোনো একজন এসে হয়তো লেডিস সিটে বসেছেন যেখানে অনেক মানে আলাদা জায়গা আছে হয়তো, সেখানে একজন মহিলা এসে হঠাৎ করে তাকে এমন ভাবে মানে কথা শুনিয়ে অপমান করে উঠিয়ে দেয়। কিন্তু এই মহিলারাই কিন্তু যখন ভিড় হয় তখন গিয়ে জেনারেল সিটে বসতে পারে। সো এই ইনইকুয়ালিটিটা কেন?
এবার তখন বলবে ওটা তো জেনারেল, ওটা এক্স্যাক্টলি মেল বলে কিছু স্পেসিফিক বলা নেই। এক্স্যাক্টলি, তো সেটাই হলো কথা। যখন বসেছে আমি দেখেছি যখন ফিমেল সিট যেহেতু আলাদা করা আছে ওখানে, তো একটা ছেলে ইনকেস বসো, একজন যখন মহিলা ওঠে ওনাকে বলতে হয় না উনি আপনি আপনি উঠে রাইট ফুল থাকলে, রাইট যখন ফাঁকাই আছে তখন এই জিনিসটা করার কি মানে? অ্যাবসলিউটলি। এবং এটা নট জাস্ট ট্রেন বা স্ট্রামে এই জিনিসগুলো দেখা যায়, এটা প্রত্যেকটা জায়গায় দেখা যায়। আজকে কোথাও একটা যদি ছেলে বসে থাকে তার সামনে একজন মহিলা গিয়ে দাঁড়ায় এবং সে যদি উঠে না যায় তাহলে বলা হয় দ্যাট উনি অশিক্ষিত বা হিজ আনকালচার্ড, উনি কথা মানে কিভাবে বিহেভ করতে হয় জানে না, সভ্যতা জানে না, মেয়েদেরকে রেসপেক্ট করতে জানে না। বাট অ্যাট দ্য সেম টাইম আজকে যদি একটা মেয়ে বসে থাকে কোনো একটা ছেলে তার সামনে গিয়ে দাঁড়ায়, মেয়েটা কি উঠে যায়? আমি এটুকু বলতে পারি দ্যাট 99% অফ টাইমস কিন্তু ওঠে না। অ্যান্ড এটা কেন হয় উই ডোন্ট নো, বাট উই ডেফিনেটলি ডু নট সাপোর্ট দিস। অ্যান্ড উই ওয়ান্ট ইউ টু শেয়ার দিস ভিডিও ফর দিস পার্টিকুলার রিজন দ্যাট ফেমিনিজমের কনসেপ্টটা কোথাও না কোথাও হারিয়ে যাচ্ছে বা কোথাও না কোথাও ভুল প্রমাণিত হচ্ছে বা ভুলভাবে ছড়াচ্ছে। এখন আমরা দেখি যে আমাদের কান্ট্রির অথরিটি মেয়েদের সেফটির জন্য অনেক ল তৈরি করেছে যেটা অ্যাকচুয়ালি নিডেড, কারণ মেয়েদের ওপর অনেক রকম বাজে জিনিসপত্র হয়, যাই হোক সেটা অ্যাকচুয়ালি দরকার। কিন্তু অনেকে আছে মানে অনেক এক্সাম্পলস আছে যেখানে একটা মেয়ে একটা নির্দোষ ছেলেকে ফাঁসিয়েছে জাস্ট বিকজ ল ওর সাপোর্টে, তাই জন্য প্রচুর এরকম এক্সাম্পল আমরা পাই যেখানে জাস্ট বিকজ একটা ল একটা মেয়েকে হেল্প করছে, একটা মেয়ের পরে আছে বলে একটা নির্দোষ ছেলেকে বিনা কারণে ফাঁসানোটা ভীষণ ইজি হয়ে দাঁড়ায়। এবং এইরকম কেস আমরা রিপিটেডলি দেখতে পাচ্ছি ওয়ের মেন আর গেটিং অ্যাকিউজড উইদাউট এনি প্রপার রিজন অর উইদাউট এনি ফল্ট অ্যাকচুয়ালি। সো ডোন্ট ইউ থিঙ্ক দ্যাট দ্য মিনিং অফ ফেমিনিজম ইজ গেটিং লস্ট সামওয়ে? ওকে, অ্যাজ উই আর আ ওম্যান, নতুন দেখে করছে আমরা জানি, আমরা জানি যেহেতু আমরা মেয়ে তাই জন্য আমাদের মেনস্ট্রুয়েশন সাইকেল আছে, সেটা খুব নর্মাল বিকজ তুমি মেয়ে, তোমার বডি পার্টস গুলো এরকম ভাবেই তৈরি যে তোমাদের মেনস্ট্রুয়েশন হবে, সেটার জন্য একটা ইস্যু বানিয়ে একটা ছেলেকে এমন খোঁটার কোনো দরকার নেই যে লাইক তুই কি করে বুঝবি তোর তো 7 days বা 5 days এরকম কন্টিনিউয়াস ব্লিড হতে থাকে না। এবার বোঝো যে তোমার ব্লিড হয় সেটার জন্য ওরা দায়ী নয়, ইউ আর হ্যাভিং পিরিয়ডস বিকজ ইউ আর আ ওম্যান, you are facing such problems, we know, then take medicines, do some yogas and stay fit, they are not responsible for this, don't make a issue of it. Right, what we actually want to say or the logic behind this, what we want to portray is that we women, we were not born to be like men, we are not like men, we were born to be different from men. And that is why their physiology, their mentality, their build, everything is different from us. Exactly. So why do we need to keep on comparing ourselves with, we can do each and everything what they want. Yes, you might be capable of doing what a man does or what a man is built to do. That is different. But মেয়েদেরকে সৃষ্টি করা হয়েছিল অন্যভাবে, ছেলেদেরকে সৃষ্টি করা হয়েছিল অন্যভাবে। Why can't we be so proud of ourselves the way we are? এবং আমরা কি করতে পারি কি করতে পারি না, আই ডোন্ট থিঙ্ক দ্যাট ইট হ্যাজ এনিথিং টু ডু উইথ কম্পেয়ারিং আওয়ার সেলস উইথ দেম। আমি জানি এখানে অনেকেই হয়তো বলবে বা কমেন্ট করবে যে ছেলেরাই কম্প্যারিজন করে বা ছেলেরাই ছোট করে, আই নো দ্যাট, বাট হোয়াট আই এম সেইং ইজ দ্যাট অনেক জায়গায় বোধ হয় আমরাও এই জিনিসটা ভুল করে ফেলি দ্যাট উই ক্যান ডু ইচ অ্যান্ড এভরিথিং হোয়াট আ গাই ডাজ। প্লিজ আন্ডারস্ট্যান্ড দ্য ফ্যাক্ট দ্যাট নেচার ডিড নট বিল্ড আস the way nature has built a guy or a man. We have different physiologies, we have different tasks to deliver. Exactly. A man cannot give birth to a child. And even pregnancy to new right. লেবার পেইন যেটা তোমরা তো কোনো ফেস করো না, এই করো না, এটা পসিবল নয় যে একটা মেন মেনস্ট্রুয়েশন সাইকেল ফেস করবে বা লেবার পেইন ফেস করবে, এটা তো কখনো পসিবল নয়। You are a man and you are capable to handle it. That is very
something that should be proud of it. Right. এবং feminism কথাটাকে আমরা প্রুফ করতে গিয়ে বা কোথাও না কোথাও I'll term it as জোর করে প্রুফ করতে গিয়ে আমরা অনেক সময় কিছু illogical কথাবার্তা বলি বা illogical জিনিস আমরা বোঝাতে চাই which makes absolutely no sense. So if you're actually a feminist, please try to uplift women rather than rebuke men. মানে ছেলেদেরকে রিভিউ করা শুড নট বি আওয়ার গোল, আওয়ার গোল শুড বি নিজেদেরকে তুলে ধরা। রাইট, ফেমিনিস্ট অ্যাকচুয়ালি কিন্তু লাইক নিজের একটা ভালো ক্যারিয়ার, নিজের সবকিছু নিজের নাম, একদম। যেমন আগে করে আমরা দেখেছি মেনদের হওয়াটা খুব স্বাভাবিক ছিল, ওমেনদের হওয়া ছিল না, সেটা জায়গায় দাঁড়িয়ে নিজের একটা লাইফ তৈরি করা, কিন্তু সেটার জন্য এরকম না যে মেনদের দোষ দেওয়া উচিত যে ওদের জন্য সব হয়েছে এন্ড অল দ্যাট, মানে ওরা সব আমাদের বায়োলজিক্যাল ডেভেলপমেন্টের জন্য দায়ী এন্ড অ্যান্ড নো দ্যাট ইজ নট ট্রু অ্যাকচুয়ালি। এবং প্লিজ এটা বোঝো দ্যাট অল মেন আর নট দ্য সেম। আই নো দ্যাট দেয়ার আর পিপল হু আর রং, আই নো দ্যাট দেয়ার আর মেন হু আর রং, আই নো দ্যাট দেয়ার আর মেন হু হ্যাভ অপ্রেসড আস ফর আ ভেরি লং টাইম, বাট প্লিজ ডু আন্ডারস্ট্যান্ড দেয়ার আর ইকুয়াল নাম্বার অফ উইমেনস হু ডু রং টুয়ার্ডস মেন, বাট সেগুলো হয়তো দেখানো হয় না। আজকে রাস্তায় দাঁড়িয়ে একটা ছেলে একটা মেয়েকে থাপ্পড় মারলে আমরা বলি তার ছেলেটার মেয়েটার গায়ে হাত তোলা কোনোদিনও উচিত হয়নি, কিন্তু উল্টো দিকে একটা মেয়ে যদি একটা ছেলেকে থাপ্পড় মারে সেখানে আমরা বলি যে হ্যাঁ মেয়েটা কত সাহসী, নিশ্চয়ই ছেলেটা কিছু ভুল করেছিল। সো ডোন্ট ইউ থিঙ্ক সামওয়্যার অর দা আদার দা সিস্টেম ইজ ভেরি রং। ওকে, সো কিপিং দিস ভিডিও ভেরি শর্ট, উই জাস্ট ওয়ান্ট টু পাস অন দিস আইডিয়া টু এভরিওয়ান দ্যাট প্লিজ ডু নট মিস্টেক ফেমিনিজম ফর দ্য কনসেপ্ট অফ হেটিং মেন, বিকজ উই ফেমিনিস্ট উই আর নট supporting people who genuinely hate men for no reason at all. Because feminism means supporting women, if you are a woman, supporting yourself and supporting women around you, not hating the men that are around you. আর আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট থাকলো সবাইকে, men as well as women, যে ফেমিনিজমের আসল মিনিংটা বজায় রাখার চেষ্টা করুন, কারণ সেটার মানে কিন্তু ছেলেদের ঘৃণা করে তাদের এগেনস্টে গিয়ে নয়, কারণ এখন অনেক ছেলেরাই আছে যারা অনেক কিছু বাইরে খারাপ দেখলে একটা মেয়ের পাশে গিয়ে দাঁড়ায়, একটা বন্ধু হয়ে সাপোর্ট করে। এক্স্যাক্টলি, মানে যেরকম খারাপ আছে সেরকম ভালোও আছে। আমরা বলতে চাই যে একজনকে নিয়ে সবাইকে জাজ করার মানে হয় না, আর তার থেকেও বড় কথা যে আমরা ছেলেদের ঘৃণা করি না, বরং মেয়েদের একটা পজিশন তুলে ধরতে চাই। রাইট, জাস্ট লাইক একটা ছেলে খারাপ বলে সব ছেলেরা খারাপ হয়ে যায় না, ইন দ্য সেম ওয়ে প্লিজ ডু রিমেম্বার দ্যাট একটা মেয়ে ভালো বলে সব মেয়েরাও ভালো হয়ে যায় না। সো আই এম নট অ্যাগেনস্ট এনি ম্যান অর এনি ওমান অর এনিবডি, আই এম জাস্ট অ্যাগেনস্ট দ্য কনসেপ্ট অফ বিং বায়াসড অ্যাবাউট ওয়ান পার্টিকুলার জেন্ডার অ্যান্ড রিভিউকিং দ্য আদার। কারণ আমরা বিলিভ করি যে রেসপেক্ট তারাই তাদেরই পাওয়া উচিত যারা ডিজার্ভ করে, রাইট, কোনো পার্টিকুলার জেন্ডার হিসেবে নয়। এক্স্যাক্টলি, সো দ্যাটস অল ফর টুডে। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না সিলি টকসে, আর লাইক বাটনটাকে কালার করবে, আর খুব শিগগিরই আমরা নতুন একটা ভিডিও নিয়ে ফিরে আসবো। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, অ্যান্ড স্প্রেড লাভ। বাই।